হেজবুত তাওহীদ এই আপনাদের টাঙ্গাইলেরই মানে বন্নি ফ্যামিলির কথায় পৃষ্ঠপোষকতা এটা হচ্ছে। এবং আমি যতটুকু দেখেছি মানে বন্নি সাহেবের মেয়েই এটা পরিচালনা করছে। তো তিনি সবসময় বলে যাচ্ছেন যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি বলে যাচ্ছেন তিনি যে সমস্ত ইসলামে যে নাম করে যারা ধ্বংস লীলায় ব্যস্ত যারা নাকি এই মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে মনে অবস্থান নিচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা তাদের এই অর্গানাইজেশন সম্বন্ধে তাদের মানে সবই নজরে রয়েছে এবং তারা রিসেন্টলি নোয়াখালীতে দেশের একটা মসজিদ করতে যেয়ে একটা ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝির পরে ওইখানে গ্রামের লোক একত্র হয়ে তাদের উপরে চড়াও হয়। তা আমাদের শান্তি রক্ষা বাহিনী সেখানে মানে অনেক ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করছেন, তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে মানে তিনজনের মৃত্যুবরণ করতে পেরেছে। তো এটা ওইখানে এখনকার অবস্থা, সেটা আমরা ইসলাম বিরোধী আমাদের হাতে এখনো পৌঁছে নেই। আমরা দেখেছি একটা সংগঠন আছে হিজবুত তাহরির আর একটা হিজবুত তাওহীদ, এই দুইটার মধ্যে তারা আদর্শিক ডিফারেন্স আছে তারা বলছে, আমাদের গোয়েন্দা এটার উপর নজরদারি আছে। থ্যাংক ইউ।